প্রতিটা বিকেলের এক নিজস্ব গল্প থাকে। সকালবেলায় আমরা পার্কে দেখি কিছু লোক হিহি করে হাসছে, সকালবেলায় লাফিং ক্লাব হলে বিকেলবেলায় কি ক্রাইং ক্লাব হয় জানি না, কিন্তু আমরা এটা জানি যে পাথরে ফুল ফোটে, আবার পাথরের ওপর দিয়ে হাঁটতে গেলে মানুষের কষ্ট হয় খালি পায়ে, কিন্তু তবু কিছু মজা কিছু আনন্দ জীবনকে অন্য রূপ দেখায়, জীবনকে অন্য রূপ দেখায়। আর বিকেলবেলার পার্কের ছলাচ্ছল ছলাচ্ছল নদীর জলের মতো নানা গল্প থাকে। এই গল্পের পৃথিবীতে আমরা দেখি হাঁটছেন, মানুষের হাঁটা এক গভীর প্রজ্ঞার বিষয়, পৃথিবীর শ্রেষ্ঠ এক বিষয় মানুষের হাঁটা। নমস্কার, আপনি এখানে যে হাঁটছেন এই ব্যাপারটা একটু বলবেন যে কেন পাথরের ওপর হাঁটছেন কেন? এটা হচ্ছে ব্লাডটাকে আপডাউন করে, ব্লাডটাকে আপডাউন করে। এই যে হাঁটছি পা থেকে মাথা অবধি, আমাদের বয়স হবে না, রক্ত সঞ্চালন কমে যায়। আপনার নামগুলো যদি একটু বলেন। আমার নাম স্বপন গুহ। আপনার পিজুল দাস। আপনারা কি করেন এবং আপনাদের বয়স? সার্ভিস ছিল, আমি রিটায়ারমেন্ট। আপনি সিনিয়র সিটিজেন? আপনি আপনিও সিটিজেন? তা আপনার এখানে হাঁটলে কি পাথরের উপর হাঁটলে কি মানে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়? এটা কি ডাক্তাররা বলেছেন আপনারা নিজেরাই করেন? না না, আমরা নিজেরাই করি, নিজেরা করি এটা। এবং এই দেখুন, এতে উপকার আছে, এরকম ঘুমটা ভালো হয়, রক্ত সঞ্চালন ব্যথা বেদনাগুলো দূর হয়। সত্যি কি আজকের দিনে ঘুম ভালো হচ্ছে? চারদিকে জিনিসপত্রে এত দাম, তবু ঘুম ভালো হচ্ছে? ঘুম ভালো হচ্ছে, কিন্তু এই ব্যথা বেদনাগুলো দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো লোক বলছে যে ছিল ডাক্তার হয়ে গেছে কসাই, মানে ডাক্তারদের যা ব্যাপার স্যাপার। না না, এখানে ডাক্তারবাবুর এসে হাঁটছে, ডাক্তারবাবু দিকে। আপনার কী রোগ রয়েছে? আমার ওই ব্যথা ছিল, কোমরে ব্যথা। ধরুন এখান থেকে অতটা হাঁটতে গেলে আধ ঘন্টা টাইম লাগতো, আমি এখানে হেঁটে আমার এখন কোমরে ব্যথা অনেকটা কম, অনেক মানে ভালোই কম, ভালোই আছে, ভালো রয়েছে। আপনাকে প্রতিদিন বিকেলে আসেন? প্রত্যেক। এই পার্কটার কোনো একটা বিশেষত্ব বলতে পারবেন যেটা আপনাদের খুব ভালো লাগে এই সমস্ত পার্কটা? না, আমি সে সম্বন্ধে আমি বলতে পারবো না। আপনার এই পার্কটায় কেন ভালো লাগে যদি একটা বিশেষত্ব বলেন? ওই যে বিশেষত্ব, একটু মাঝে ফোয়ারা উঠবে, ওইটাই একটু বিশেষত্ব। দেখবেন কত উঁচু, কত সন্ধ্যার সময় যেন কত লোক আসবে, সন্ধ্যার সময় প্রচুর লোক আসবে। এই ফোয়ারাটা না খুব উপরে। আচ্ছা আচ্ছা, এদিকে একটা ফোয়ারা আছে, এই ফোয়ারাটা অনেক অনেক উপরে অনেক উপরে, এদিকে হাওয়া পুরো ভিজে যাই আমরা, মানে এত সুন্দর। আপনাদের তো একটা মোটামুটি একটা বয়স হলো আর কি, সিনিয়র সিটিজেন হলেন, আপনাদের জীবনের কাছ থেকে এই মুহূর্তে চাওয়া পাওয়া কি আর? যদি একটা স্বপ্নের কথা বলেন যে এই মুহূর্তে আপনি একটা স্বপ্ন দেখছেন, যে স্বপ্নটা আপনার চাইতে গেলে চাওয়ার শেষ নেই, আবার পাওয়ারও শেষ নেই, এইভাবে কেটে গেলে হবে। তাও কোনো স্বপ্ন নেই এই মুহূর্তে যে একটা স্বপ্ন আপনি সাকসেস করতে চাইছেন যে এই স্বপ্নটা আমার যদি ফলে যায় খুব ভালো হবে? বা না, আমার স্বপ্ন কি, আমার ব্যথা ছিল, সত্যি কথা বলছি, আমি কুঠারির বড় ডাক্তার, সুস্থ আছি, এই কুঠারির বড় ডাক্তার এস কে সোমানিয়া, তাকে দেখিয়েছিলাম। আমি বললাম তো এইখান থেকে একটা পোস্ট ছাড়তে গেলে আমার আধ ঘন্টা টাইম লাগবে, এই কোমর। উনি বললো যে আর আপনি আর হাঁটতে পারবেন না। হ্যাঁ, ডাইরেক্ট ডিক্লেয়ার করে দিল আপনি আর হাঁটতে পারবেন না। মানে গরৎকারে কেউ ডাক্তার শক্তিশালী না, ওষুধও দিয়েছিল খেতে, কোনো কাজ হয়নি, রেজাল্ট জিরো হয়ে গেছে। তারপর এখানে হেঁটে 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 আপনি এখানে কোথাও পাবেন না, এই এলাকাতে কোনো পার্কে পাবেন না। এটা কবে তৈরি করা হয়েছে এই হাঁটার জায়গাটা? প্রায় দশ বছর হওয়ার বর্ষাকালে আমরা হাঁটতে আসলে না, বর্ষাকালে হাঁটতে আসলে জল পড়ত, বর্ষাকালে হাঁটতে আসলে জল পড়ত, কিন্তু এখন সেট করে দিয়েছে। হ্যাঁ, আমাদের মানে
টুকরো টুকরো গল্পগুলো চলে যাচ্ছে, কিন্তু তারা বলে যাচ্ছে এক সুন্দর সেটা কয় দিয়েছে, বৃষ্টি পড়ে না, হ্যাঁ বৃষ্টিটা পড়ে না, হ্যাঁ আমরা মানে খুব খুশি, আমাদের যে পৌর মাতা এখানকার সঞ্চিতা মিত্র ওনাকে বলতে উনি, আর আমরা বলছি কি আমরা সবাই ভালো থাকবো তো এভাবে হাঁটলে, হ্যাঁ ধন্যবাদ। আমি এখান থেকে দুজন মহিলাকে, একটা মহিলা মুখ খুলে খুলে আমি দাদা বলবো না ভাই বলবো, ভাই বলে বলছি আপনাকে, আমি আর একটা উপকার কী পেয়েছি জানেন, আমার বাইফোকাল চশমা ছিল, আমি চশমা ছাড়া পেপার পড়তে পারতাম না, আপনি এখন যে কোনো কাগজ দিন আমি পড়ে দেব, চারখানা চশমা মানে আমি যাই না, এটাই এতে আমি উপকার পেয়েছি।